আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কুয়েতি আদালতে এমপি পাপুলের রায়ের কপি, সংসদ সচিবালয়ে বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি, করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ। দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ছাত্রদলের, আন্দোলনের হুঁশিয়ারি পদ প্রত্যাশীদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেলের দাম, প্যাকেটজাত চিনির বাজার চড়া। কেরানীগঞ্জে তিনতলা ভবন উল্টে পুকুরে, আহত পাঁচ, আশপাশের কয়েকটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত এগারোটার একুশে সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। আমাদের এই নিউজ সংবাদ আপনারা এছাড়াও দেখতে পারবেন ফেসবুকে। ফেসবুকে আমাদের ঠিকানা www.facebook.com/ekushe24online। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, 47 কোটি মাইল যাত্রার পর মঙ্গল পৃষ্ঠে নাসার নভোযান, অনুসন্ধান করবে প্রাণের অস্তিত্ব। স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে কুয়েতের আদালতে দেয়া সাজার রায়ের কপি এখন পৌঁছেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর মধ্যে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। এরপর বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে নারী উদ্যোক্তাদের একটি মেলা উদ্বোধন শেষে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 30 বছরে যে আমার কষ্ট করে যে সুনাম, আমি যে পাহাড় তৈরি করেছি, আমি তো কাঁচের পাহাড় তৈরি করি। শহীদুল ইসলাম পাপুল লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি, মানব ও মুদ্রা পাচার মামলায় কুয়েতের ফৌজদারি আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। গেল 6 জুন গ্রেফতারের পর বিচারের মুখোমুখি হয় পাপুল। আটকের 7.5 মাসের মাথায় এবং 3.5 মাস বিচার শেষে রায় দেয় কুয়েতের আদালত। এই রায়ে 4 বছর সশ্রম কারাদণ্ড এবং 19 লাখ কুয়েতি দিনার বা 53,19,62,000 টাকা জরিমানা করা হয়। সংবিধানের 66 ধারা অনুসারে নৈতিক স্খলনজনিত অপরাধে 2 বছরের সাজা হলে সংশ্লিষ্ট এমপির আসন শূন্য হয়ে যাবার বিধান রয়েছে। পাপুলের রায়ের কপি হাতে না থাকায় সিদ্ধান্ত নিতে পারছিল না জাতীয় সংসদ সচিবালয়। শুক্রবার উই কালার ফেস্টের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, রায়ের আরবি ও ইংরেজি কপি এসে পৌঁছেছে। আরবি এবং ইংরাজি দুটোই আমরা পেয়েছি এবং আমরা আমাদের যেরকম আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় স্পিকারের কাছে এগুলো পৌঁছে দিয়েছে। বাকি কি অ্যাকশন নিতে হবে তারা সেইটা বিধি মোতাবেক অ্যাকশন নেবে, না সেইগুলো আইন বিধি মোতাবেক তারা কাজ করবে, না এটা আমার বলে লাভ নাই, এটা সংসদের একটা নীতি আছে, বিধি আছে, সেই বিধি অনুযায়ী তারা কাজ করবে। পাপুল সাধারণ পাসপোর্টে ব্যবসার কারণে ওই দেশে অবস্থান করছিল, সেক্ষেত্রে সরকারিভাবে আইনি সহযোগিতা দেওয়ার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। পাপুলের আরও মানে 1 মাসের মধ্যে তিনি কিসে যেতে পারেন, আপনার আবার এটা অ্যাপিল করতে পারেন। ওনার আসলে দুজনই কোনো ডিপ্লোমেটিক পাসপোর্ট নেননি আর আমাদের মিশনের কোনো সাহায্য তিনি চান না। উনি ওখান তো ব্যবসায়ী হিসাবে গেছেন এবং তিনার পাসপোর্টটা কিন্তু VIP পাসপোর্ট, লাল পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট, আর ওখানে উনি ছিলেন ওখানকার রেসিডেন্ট ব্যবসায়ী হিসাবে। কুয়েতে গ্রেফতারের পর দেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 2টি মামলা হওয়ার পর পাপুল সহ 6 জনের 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। রংতুলির আচরে আলপনায় সেজেছে মিনারের বেদি। করোনা সংক্রমণের মধ্যেই কেন্দ্রীয় আয়োজনে অমর একুশে পালিত হতে যাচ্ছে যথাযথ মর্যাদায়, তবে সীমিত থাকছে লোক সমাগম। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম।
অমর একুশে বাঙালি জাতির সংগ্রামের প্রেরণার উৎস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে জাতি। প্রথমতে কেন্দ্রীয় শহীদ মিনার সেজেছে আলপনাই। ভাষা শহীদদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধায় তুলির আঁচলে কেন্দ্রীয় শহীদ মিনার সাজিয়েছেন শিল্পীরা। ভাষার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এই জন্য এখান থেকে ভেতর থেকেই আমাদের একটা অনুভূতি আসে, যেখান থেকে আমরা মন থেকে কিছু একটা করতে পারি তাদের জন্য, সেখান থেকেই আমরা এই রংগুলো দিচ্ছি, এই কাজগুলো করছি আসলে তাদেরকে উৎসর্গ করে এবং ভাষাকে শ্রদ্ধা জানিয়ে। আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা চারুকলা স্টুডেন্টের প্রতি বছর এটা করার জন্য হচ্ছে এই কাজটা পেয়ে থাকি। ভাষা শহীদদের প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা প্রতি বছর করে থাকি, এবছরও ধারাবাহিকভাবে করতে পারছি, এই জন্য ভালো লাগছে। প্রস্তুতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে তিনি বলেন, করোনাকালে এটাই প্রথম জাতীয় পর্যায়ের শ্রদ্ধা জ্ঞাপন উদ্যোগ, তাই সীমিত করা হয়েছে অংশগ্রহণ, নিয়ন্ত্রিত চলাচল থাকবে যানবাহনের। স্বাস্থ্যবিধি অনুসরণ করা সেটি খুবই জরুরি প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে, যে সংগঠন পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে একসঙ্গে পাঁচজনের বেশি নয় এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে একসাথে দুইজনের বেশি নয়, আর মাস্ক পরিধান করা এটি বাধ্যতামূলক। ভাষা শহীদদের স্মরণে সব প্রস্তুতি শেষ পর্যায়ে, জানালেন উপাচার্য। আলপনা আঁকা সে কাজগুলো অগ্রগতি আছে, আগামীকাল মধ্যে সেটি সমাপ্ত হয়ে যাবে, তো ফলে নান্দনিকতারও কোনো ঘাটতি নেই, শৃঙ্খলা নিরাপত্তা সব কিছুই সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি এখানে কাজ করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সব প্রান্তে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণেই বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত। বিএনপির আন্দোলনের মরাগাঙ্গে আর জোয়ার আসবে না, জনগণই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের অপরাজনীতির জন্য। শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়েছে, একবার এই ইস্যু আবার ওই ইস্যু, বিএনপি ইস্যু নির্বাচন করতে কাটিয়ে দিয়েছে একযুগ। আর তাদের আন্দোলন তো সুদূর পরাহত, তাদের আন্দোলন দূর আকাশে নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কমিটির মেয়াদ দুই বছর কিন্তু কেটে গেছে দেড় বছর, কিন্তু এখনও পূর্ণাঙ্গ হয়নি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আর ষাট সদস্যের আংশিক কমিটিতেও পরীক্ষিতদের ঠাঁই মেলেনি বলে অভিযোগ রয়েছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি না হলে আন্দোলনে নামবে পথ প্রত্যাশীরা। ছাত্রদলের সভাপতি বলছেন, কমিটি পূর্ণাঙ্গ করার কাজ এগিয়ে চলছে। বাকিটা জানাচ্ছেন জসিম জুয়েল। 27 বছর পর 2019 সালের 18 সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হয়। এতে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেন শ্যামল। সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। কাউন্সিলের তিন মাস পর 21 ডিসেম্বর 60 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে পরীক্ষিত নেতাদের রাখা হয়নি বলে অভিযোগ ওঠে। তবে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার আশ্বাস দেওয়া হলেও আজও কমিটি হয়নি। পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশনও করেছে পদপ্রত্যাশীরা। তারা বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ আছে 6 মাসেরও কম, কিন্তু অজানা কারণেই কমিটি পূর্ণাঙ্গ করছে না সভাপতি এবং সাধারণ সম্পাদক। আজকে দিব, কালকে দিব, 16 ডিসেম্বরে পরে দিব, প্রতিষ্ঠাবার্ষিকীর পরে দিব, এভাবে করতে করতে আজকে প্রায় 16 মাস কাটিয়ে দিয়েছে। কিন্তু কী কারণে আসলে কমিটিটা হচ্ছে না আসলে এটা আমরা বুঝতে পারতেছি না। পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমরা বারবার দাবি তোলার পরও তারা আমাদেরকে স্পষ্ট কিছু বলতেছে না। দ্রুত কমিটি দেয়া না হলে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা। ক্রাইটেরিয়ার ভিতরে যারা যারা আসি তারা বসছি, আমাদের একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি যাতে গঠন করা হয়। তারা অবিলম্বে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন, আমাদেরকে আমাদের কাজের স্বীকৃতি দেবেন। এক্ষেত্রে তারা আরও বিলম্ব করেন তো সেক্ষেত্রে আমরা সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখব। তবে ছাত্রদলের সভাপতি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কলেজ ও মহানগরের কমিটি গঠনের পরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সব কমিটি কাজ মোটামুটি শেষের দিকে চলে আসছে আমাদের। আমাদের মধ্যে চিন্তাভাবনা ছিল যে আপনার ঢাকা মহানগর কলেজ বিশ্ববিদ্যালয় গুলো শেষ করেই নগরটা করা, কারণ এখান থেকে অনেক ছেলেপুলে আমাদের বাদ করবে। এখানে কমিটি তো হবে ভাই, কমিটি তো না হওয়ার তো কোনো উপায় নেই। আমাদের সব কাজ শেষ মোটামুটি, সামনে মাসের ভিতরে সব কমিটি হয়ে যাবে। কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হবে বলেও জানান ছাত্র দলের সভাপতি জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। কেরানীগঞ্জে একটি আবাসিক ভবন উল্টে পাশের পুকুরে পড়ে গেছে, এতে আহত হয়েছে অন্তত 5 জন। যথাযথ নিয়ম মেনে ভবনটি নির্মাণ করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনার পর আশপাশের আরও 5টি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। আমাদের কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এলাকাবাসী জানায় সকাল 8টার দিকে মধ্যচড়াইল এলাকার ওই ভবনটি পুকুরে হেলে পড়ে। এ সময় ভবনে থাকা 7 বাসিন্দার 2 জন বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ পর ভবনটি পাশের পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। ভবনের ভেতরে আটকে পড়া 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের 1 জনকে মেডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলাশয়ের পাড়ে কয়েকটি পিলারের উপর ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে জানায় এলাকাবাসী। কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, 21 বছর আগে রাজুকের অনুমোদন ছাড়া ভবনটি নির্মাণ করা হয়। নরম মাটি ও দুর্বল পিলারের কারণে বাড়িটি ভেঙে পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। পৃথিবীর কোন সভ্য দেশে বা সভ্য মানুষ এ ধরনের ভবনে বসবাস করে কিনা বা এ ধরনের ভবন বানায় কিনা এটা সন্দেহ আছে। ভবন নির্মাণ করার যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করার কথা এর কিছু বিন্দু মাত্র এর মধ্যে ছিল না। ওই ফ্যামিলিটা সত্যিকারের একটু ভুলবশত এই কাজটা করছে, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। সামনে যাতে এরকম দুর্ঘটনা না হয় এই কারণে কিন্তু এসেছিলেন এই 5টা বাড়িতে মনে করেন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার পর আশপাশের 5টি ভবন পরিত্যক্ত ঘোষণা করে গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা, আমাদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সদস্যরা, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি সবাই যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করে এবং 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করে। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, আহত কয়েকজন। রাজধানীর সুবিধা থেকে বঞ্চিত এয়ারপোর্ট এলাকার মানুষ, ভাঙা সড়কে নাকাল জনজীবন। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সি আর দত্তের আলোচনা সভায় তিনি আরও বলেন, তার কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীরুত্তম সিআর দত্তের স্মরণে আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সভায় বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, তাদের সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিচার প্রলম্বিত হওয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও আস্ফালন করছে। তার জীবন ও কর্মস্বীকৃতি দিয়ে সরকার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করবেন, এই আমাদের প্রত্যাশা। সামাজিক আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সৌভাগ্য যে এই রকম একটি প্রতিষ্ঠান আমাদের আছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন তারা। হত্যার মধ্য দিয়ে যে ক্ষমতা আসলেন জিয়াউর রহমান, উনি এসে কিন্তু যদি ওনাকে উনি নিজেকে মুক্তিযুদ্ধে দাবি করেন, কিন্তু ওনার যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ড কিন্তু কখনোই যুদ্ধের চেতনার পক্ষে ছিল এটা বলা যায়। বাংলাদেশের এই ঐতিহ্য
যে আমরা ধর্মপ্রাণ কিন্তু বর্ষম্প্রদায়ী, এই ঐতিহ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ সকল ধর্মবর্ণের মানুষের শান্তির নিবাসক, সেই প্রত্যাশাও জানান বক্তারা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা জানায়, 11 ফেব্রুয়ারি স্থানীয় সংগঠন বাতিঘর আয়োজিত ক্রিকেট খেলায় অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। খেলা নিয়ে বিরোধের জেরে সেদিন বাতিঘরের অফিস সহ আশপাশের দোকানে হামলার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় নজরুল নামে এক যুবককে ধরে নিয়ে নির্যাতন করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। খবর পেয়ে লাঠি সোঁটা নিয়ে ছাত্রদের ঘিরে ফেললে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। কোভিড নাইন্টিনের 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,337। মৃত্যুহার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 350তম দিনে করোনা পরীক্ষা হয়েছে 14,232 জনের। এর মধ্যে শনাক্ত 406 জন। মোট করোনা শনাক্তের সংখ্যা 542,674। নতুন 536 জন সহ সুস্থ হয়েছেন 490,468 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.85 আর সুস্থতার হার 90.38%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 39,22,489 জনের। এদিকে করোনা ভীতি কমে আসায় 3 দিনের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন প্রকৃতিতে হারাতে, কেউ বা পরিবার পরিজন নিয়ে বেড়াতে। কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তির খোঁজে আসা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশও। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। পর্যটন নগরী কক্সবাজারের সব হোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। 4 শতাধিক হোটেল মোটেল ছাড়াও বিমান ও বাসের কোনো ধরনের টিকিট নেই। সেন্ট মার্টিন ভ্রমণে নিয়োজিত জাহাজের টিকিটও নেই। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনার ভীতি হ্রাস পাওয়ায় মৌসুমের শেষ দিকে বিপুল পর্যটক আগমন ঘটেছে। প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে আমাদের হোটেল মোটেল গেস্ট হাউস কটেজে, কোথাও কোনো রুম ফাঁকা নেই। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় করেছে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে করোনার তোয়াক্কা না করে পর্যটকরা ছুটে আসছেন। এখানে হচ্ছে অনেক সুন্দর প্রকৃতি, হচ্ছে গিয়ে দৃশ্য অনেক ভালো লাগছে। এখন আমরা আসি বান্দরবান, পরিবেশটা খুবই সুন্দর। মৌলভীবাজারের স্পটগুলোতেও পর্যটকদের ভিড়। হোটেল রিসোর্টগুলো পর্যটকে পরিপূর্ণ। লাওয়াছড়া, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, আনারস বাগান, লেবু বাগান, আদিবাসী পল্লী সহ সব স্পটে ছুটে বেড়াচ্ছেন পর্যটকরা। খুবই সুন্দর জায়গা, খুবই খুবই ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা। খাগড়াছড়িতে সকাল থেকে পর্যটকের ভিড়। জেলা পরিষদ পার্ক, আলুটিলা পর্যটন স্পট, রিছং ঝর্ণা, হেরিটেজ পার্ক, মায়াবিনী লেক সহ স্পটগুলোতে যেমনি ভিড়, তেমনি সাজেকগামী পর্যটকদের ভিড়ও দেখা গেছে। হোটেল মোটেলগুলোতে আগাম বুকিং হয়ে গেছে। সাজেক গেলাম, সাজেকের পরিবেশটা খুব ভালো, কিন্তু পরিবহন ব্যবস্থা একটু ভালো হলে আরো ভালো হয় আর কি। প্রচুর পর্যটক আসতেছে, আমাদের হোটেলগুলি আপাতত সবগুলো বুকিং হয়ে গেছে। সিলেটের পর্যটন স্পট জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি সহ সবখানে পর্যটক বেড়েছে। পর্যটন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। পটুয়াখালীর কুয়াকাটায় এখন হাজার হাজার পর্যটক। আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত হোটেল মোটেলের সব শয্যা বুক রয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ী ওনার অ্যাসোসিয়েশন। পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে নয়, তাই বিধি মেনে ভ্রমণের পরামর্শ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। ঢাকায় থেকেও রাজধানীর সুবিধা থেকে বঞ্চিত এয়ারপোর্ট সংলগ্ন বাউনিয়া, বাদালুদি আর হরিরামপুরের মানুষ। খানাখন্দ সহ রাস্তার কারণে ঢুকতে পারছে না যানবাহনও। বহুবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তা কাজে আসেনি। শফিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া বাউনিয়াবাসীর দুঃখের নাম ভাঙা সড়ক। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে আমরা কি আসলে ঢাকা শহরের সিটি কর্পোরেশনের ভিতরে আছি।
না, আমরা কোনো মফস্বলের ভিতরে আছি। আমি শুনতেছি 70 ফিট 80 ফিট, আর মেয়র সাহেব যেটা বলে ওইটাই বোধ হয় আমাদের কাউন্সিলর সাহেব বলে। আশপাশের এলাকা হয়ে এ রাস্তা গেছে মিরপুর ডিওএইচএস, আশুলিয়া, উলোদাহা, তাফালিয়া, এসিবি চত্বরে। নতুন উত্তরাই বসবাসকারীদের অনেকেই ব্যবহার করেন খানাখন্দের এই সড়ক, কিন্তু এমন ভোগান্তি আর কতকাল। এই জন্মের পর থেকে এই রাস্তাটা চলি আমরা, যেইভাবে দেখতেছেন এইভাবেই পেটের আতুরি মুতুরি নইরে যায়, পইরে যায়, রিক্সা রুক্সা ভাঙ্গা চুরে ছেড়াই বেড়া হয়ে যায় কেনা। আমরা পুলিশের ডিউটি করার সময় কোনো আসামি জরুরি প্রয়োজন ধরতে যাই, রাস্তার মানে ভঙ্গুরের কারণে সেটা পেরে ওঠা যায় না। রাস্তা গ্রাবেজ দিয়ে সংস্কার করছি, এখন দুই বছর ধরে সিটি কর্পোরেশন দৈবাদ হইয়া আশুলিয়া বিরুলিয়া মিরপুর এক নাম্বার এই রাস্তাটার সাথে সংযোগ। আমরা কিন্তু সবসময় মোটামুটি রাবিশ দিয়া রোলার দিয়া ডইলা ডইলা আমরা ঠিক করে রাখতাম যখন আমরা ইউনিয়ন পরিষদের আন্ডারে ছিল। এমপি উনি যদি আমাদের রাস্তাঘাট করে তাহলে মনে আমরা পাবো। রাস্তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন না কেউ। স্থানীয় এমপি হাবিব হাসান দেশের বাইরে, টেলিফোনে জানালেন ভোগান্তির পরিবর্তে শিগগিরই চওড়া রাস্তা পাবে এই এলাকার মানুষ। আল্লাহ যদি চায় তাহলে হয়তো এমপি সাহেবের মাধ্যমে রাস্তা হবে, আর নাইলে এছাড়া আমাদের কোনো পথ নাই। ইউনিয়ন থাকতেও এর চেয়ে সুন্দর রাস্তায় চলেছেন এলাকাবাসী, সিটি কর্পোরেশন হবার পর ভেঙেছে ততোধিক। এই রাস্তাটাতে আসলে যে পরিমাণ এই যে পোস্টার, আর এই পোস্টারের পরিবর্তে যদি সিটি কর্পোরেশন একটা করে ইট বসাতো তাহলে আমার মনে হয় এই রাস্তাটা একদম আমাদের সেক্টর পর্যন্ত সুন্দর একটা রাস্তা হয়ে যেত। যতদূর দেখা যায় দেয়াল ঠিক ততদূর বিস্তৃত নানামুখী প্রতিশ্রুতি, বস্তুত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বিমানবন্দর সংলগ্ন বাউনিয়া এলাকায়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। হামলাকারী পরিবহন শ্রমিকদের বিচার দাবিতে শিক্ষার্থীদের বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ। মিয়ানমার জুড়ে বিক্ষোভ অব্যাহত, পুলিশের গুলিতে গুরুতর আহত নারীর মৃত্যু। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। হামলাকারী পরিবহন শ্রমিকদের বিচার দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ কয়েকজন সন্ত্রাসী শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় কারও নাম উল্লেখ না করায় প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। টানা আড়াই ঘণ্টা সড়ক অবরোধের পর সন্ধ্যায় মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কুয়াকাটা সড়কে যান চলাচল বন্ধ থাকে। দখলদারদের থাবায় বিপন্ন সাভার ও ধামরাইয়ের বংশী এবং ধলেশ্বরী নদীর জমি দখল করে গড়ে উঠেছে স্থাপনা, রয়েছে দূষণও। নদী রক্ষায় বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ নীরব। সাভার প্রতিনিধির সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। বংশী ও ধলেশ্বরীর বিশাল একটি অংশ এখন প্রভাবশালীদের দখলে। দুই পারে গড়ে উঠেছে ঘরবাড়ি, ইটভাটা। নদীতে ফেলা হচ্ছে ধানের চাতালের ছাই, অবৈধভাবে তোলা হচ্ছে বালু, ফেলা হচ্ছে বিভিন্ন কারখানার বর্জ্য। দূষণে নদী দুটি এখন মাছ শূন্য, দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল করাও দায়। এই ছাইয়ের জন্য মনে করেন নদী ঘাট বরত হয়ে যেতে আছে গা। পানির যে অবস্থা তাতে গোসল করবো তো দূরের কথা, মাছই মরে যাচ্ছে। আশপাশের মিল কলকারখানার অপরিশোধিত পানি নেমে এগুলিও দূষণে ভরপুর। প্রথমে ময়লার স্তূপ হয়, তারপরে উপরে মাটিদের বরত করে হলে যার যার এরিয়া নিয়ে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করলে নদী দুটি রক্ষা করা সম্ভব। পরিবেশ অধিদপ্তর যদি তারা দৃষ্টি আকর্ষণ করে তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই, তারা আসুক আমাদেরকে বলুক যে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে, আমরা সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারবো। ট্যানারির প্রতি যে সিইটিভি প্ল্যান্ট যেটা শতভাগ চালু রেখেই প্রতিষ্ঠান বা কারখানাগুলো চালু রাখার কথা, কিন্তু তারপরে কোন অদৃশ্য কারণে যে এই আসলে এই বিষয়গুলো সঠিকভাবে মানা হচ্ছে না। স্থানীয় প্রশাসন বলছে শিগগিরই শুরু হবে অবৈধ দখলদার উচ্ছেদ। নদী দখলকারীরা যত শক্তিশালী হোক
তারা জনগণের চেয়ে শক্তিশালী না। আমরা নদী উদ্ধার এবং খাল বিল উদ্ধার করবই করব ইনশাআল্লাহ। আর জেলা প্রশাসন জানিয়েছে, মামলা থাকায় অনেক সময় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। জেলা ভিত্তিক এবং উপজেলা পর্যায়ে আমরা যে আমাদের নোটিশে যেগুলো আসে সেগুলোর সঙ্গে আমরা মোবাইল কোড করার মাধ্যমে সাধারণত এগুলি করে থাকি। ফলে যারা তাদের ময়লা ফেলতে তাদের ক্ষেত্রে জরিমানা করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হইলে তাদের স্থাপনাগুলো বন্ধ করে দেওয়া হয়। দ্রুত অবৈধ দখলদারদের কবল থেকে নদী দুটি রক্ষার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জিয়াউর রহমান তাকে দেয়া বীর উত্তম খেতাবের মর্যাদা ধরে রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে দিনাজপুরের বিরলে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন, কিন্তু তিনি সেই খেতাবের মর্যাদা ধরে রাখতে পারেননি। জিয়া 1975 সালে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা ষড়যন্ত্রের নেতৃত্ব ছিলেন, এরপর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের নেতৃত্ব দেন তিনি। তাই জিয়া বীর উত্তম খেতাবের যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সপ্তাহ ব্যবধানে সব রকম ভোজ্য তেলের দাম কেজিতে বেড়েছে 5 টাকা, প্যাকেটজাত চিনির দামও কেজিতে 60 টাকা বাড়তি, চালের বাজারও বেশ খানিকটা চড়া। সব ধরনের মাছের দামই পড়তির দিকে, শীতকালীন সবজির দাম স্থিতিশীল। তহিদুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বাড়ে রাজধানীর কারণ বাজারে। সম্প্রতি বোতলজাত সয়াবিনের কেজি 135, খোলা সয়াবিন 115 আর পাম তেলের কেজি 104 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হলেও সয়াবিনের দাম গত সপ্তাহের চেয়ে বাড়তি। ভালো মানের মসুরের ডাল 100 টাকায় বিক্রি হচ্ছে। খোলা চিনি আগের দরে বিক্রি হলেও দাম বেড়েছে প্যাকেটজাত চিনির। প্রতিদিন একদিন পরে পরে তেলের দাম বাড়ে। কালকে আসলে 600 টাকা, আজকে 610 টাকা, কোম্পানির 610 টাকা, আমরা 610 টাকা বেশি। মিনিকেটের কেজি 60 থেকে 62, নাজির সাইল 65 আর 28 চালের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। 200 থেকে 600 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ। 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 300 টাকায়। কাতল ধরার নাম সাইজ তো 5-6 কেজি নেন, 300 টাকা নিতে হবে। ব্রয়লার কেজি 145 থেকে 150, গরুর মাংস 550, খাসির মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে শীতকালীন সবজি কম দামে বিক্রি হলেও চড়া দাম গ্রীষ্মকালীন সবজির। দন্দল ব্যস্ত আছে আজকে 70 টাকা, ঝিঙ্গা ব্যস্ত আছে 60 টাকা, পটল আছে 100 টাকা কেজি, বেগুন আছে 40 টাকা, গাজর আছে 20 টাকা 25 টাকা, আমার সিমের বীজ আছে 80 টাকা কেজি। সিমের কেজি 20 থেকে 30 টাকা হলেও কিছু বিক্রেতা হাঁকছেন অস্বাভাবিক দাম। 50-60 কেজি, সিম 30-40 টাকা কেজি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতেছি যে প্রত্যেকটা জিনিসের দামই কম, কিন্তু বাজার আসলে দেখি বেশি। কাঁচামরিচ আর চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক খবর। সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা অং সান সুচি সহ রাজনীতিকদের গ্রেপ্তারের প্রতিবাদে মিয়ানমার জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটির অনেকগুলো শহরে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে সাংবাদিকতায় সেনা হস্তক্ষেপের প্রতিবাদে মিয়ানমারের সাংবাদিকরা চাকরি ছাড়ছেন। দেশটির প্রেস কাউন্সিলের 11 সদস্যের সবাই পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেন্সরশিপ আরোপ শুরু করেছে। অপরদিকে মিয়ানমার পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত এক নারীর মৃত্যু হয়েছে। নেপিদোতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় 20 বছর বয়সী ওই নারীর মাথায় গুলি লাগে। মঙ্গল অভিযান প্রসঙ্গ। বিজ্ঞান সময় এবং দূরত্বকে জয় করেছে অনেকখানি, আর এই জয়যাত্রায় আবারও মঙ্গল গ্রহে বিজ্ঞানের চিহ্ন রাখল মানুষ। গৃহপৃষ্ঠে সফল অবতরণ করেছে মহাকাশ গবেষণা সংস্থা
নাসার রোবট যান পার্সিভিয়ারেন্স। আগামী দুই বছর মঙ্গলে প্রাণের অস্তিত্ব সন্ধান এবং গ্রহটির বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে তথ্য ও ছবি পাঠাবে এই রোবট। রিপোর্ট আজহারুল ইসলামের। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলের বুকে অবতরণ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান পার্সিভিয়ারেন্স। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 2:55 এই মানবশূন্য মহাকাশযান মঙ্গলে অবতরণ করে। সাথে সাথে লস এঞ্জেলসের জেট প্রপালন ল্যাবরেটরিতে উল্লাসে মেতে ওঠেন বিজ্ঞানীরা। প্রায় 7 মাস আগে 6 চাকার এই স্বয়ংক্রিয় রোবটযানটি পৃথিবী থেকে তার 470 মিলিয়ন কিলোমিটার পথের যাত্রা শুরু করে। মঙ্গলের বিশাল গর্ত জাজেরাতে অবতরণ করে রোবটযান পার্সিভিয়ারেন্স। 1 টন ওজনের মহাকাশযানটিতে রয়েছে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, রয়েছে টেরেন্ট রিলেটিভ নেভিগেশন, রিয়েল টাইম ছবি তুলে রাখার স্বয়ংক্রিয় ব্যবস্থা। আগামী 2 বছর মঙ্গলে অবস্থান করে সেখানে পাথর খনন করবে পার্সিভিয়ারেন্স। চেষ্টা করবে অতীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার, সেই সাথে সেখান থেকে তথ্য ও ছবিও পাঠাবে বিজ্ঞানীদের কাছে। নাসার জেট প্রপালন ল্যাবরেটরির পরিচালক মাইক ওয়াটকিনসন পার্সিভিয়ারেন্স টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য ভবিষ্যতে লাল গ্রহে মানুষের যাত্রার পথ খুলে দেবে। এর আগে মঙ্গলে নভোযান অবতরণের 14টি প্রচেষ্টার মধ্যে সফল হয়েছিল 8টি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, ডাক পেলেন মোসাদ্দেক। আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নিলেন সাকিব আল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেনের 60 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীটির শিরোনাম দেয়া হয়েছে 60 বছরের খতিয়ান। শুক্রবার বিকেল 5টায় মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রকৌশলী মইনুল আবেদিন ও শিল্পানুরাগী কাজী আনিসুল মুকিত। উদ্বোধনের পর শনিবার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রদর্শনীর গ্যালারি উন্মুক্ত থাকবে। জঙ্গিবাদের উত্থান রুখতে পারে সংস্কৃতি। বাংলার ঘরে ঘরে সংস্কৃতি পৌঁছে দিতে পরিকল্পনা নিয়েছে সরকার, একথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এদিকে দেশকে নান্দনিক ও সৃজনশীল করে গড়ে তুলতে শিল্পকলা একাডেমি কাজ করছে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নের আরেকটি দিক শিল্প ও সংস্কৃতি। সংস্কৃতির গৌরবময় বিকাশকে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে 1974 সালের 19 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি রাজনীতি করেছেন, যত মনীষীরা আছেন তারা যেভাবে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটাকে তিনি ধারণ করেছেন। তিনি রাজনীতি করেছেন প্রত্যেকটা মানুষের, সাধারণ মানুষের সঙ্গে মিশে মিলে তাদের স্বপ্ন সংগ্রহ করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন এগিয়ে নিতে দেশকে নান্দনিক ও সৃজনশীল করে গড়ে তুলতে শিল্পকলা একাডেমি কাজ করছে বলেও জানান তিনি। 2041 বাংলাদেশের প্রতি ইঞ্চি হবে নান্দনিক। এই নান্দনিক যদি করতে হয় এই দায়িত্ব এই নেতৃত্ব কিন্তু সর্বসাধারণের, এটা কারোর দিকে মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে না। এদিকে দেশের 64টি জেলায় 493টি শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। গ্রামে গ্রামে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা আমাদের সংস্কৃতিকে পৌঁছে দিতে চাই, যেন জঙ্গিবাদের যে উত্থান সে উত্থানকে রুখতে পারে একমাত্র এই সাংস্কৃতিক কর্মকাণ্ড। আলোচনা শেষে শিল্পকলার নন্দনমঞ্চ মেতে ওঠে ক্ষুদে শিশুদের গান আর বাদ্যযন্ত্রে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুয়েতি আদালতে এমপি পাপুলের রায়ের কপি সংসদ সচিবালয়ে, বিধি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি, করোনা পরিস্থিতিতে সীমিত অংশগ্রহণ। দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি ছাত্রদলের, আন্দোলনের হুঁশিয়ারি পদ প্রত্যাশীদের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেলের দাম, প্যাকেটজাত চিনির বাজার চড়া। কেরানীগঞ্জে তিনতলা ভবন উল্টে পুকুরে, আহত পাঁচ, আশপাশের কয়েকটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1:00 দেখার আমন্ত্রণ রইল।